আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা টিপস নিয়ে। আজকের টিপসটা হলো আলু দিয়ে কিভাবে আপনারা খুব সহজে ঘরোয়া উপায়ে মুখের পুরানো মেস্তার দাগ দূর করবেন চিরতরে, সেই টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বেশি কিছু লাগবে না, অল্প কিছু, অর্ধেক একটা আলু নিয়ে নেবেন। অল্প কিছু উপকরণেই আমি তৈরি করে দেখাবো, খুব গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা টিপস। প্রথমে আলুটাকে গ্রেট করে নেব। আলু যে কোনো কঠিন দাগ দূর করতে সহায়তা করে, মুখের যে কোনো দাগ দূর করে দেবে, এবং আপনার মুখে যদি অ্যালার্জির সমস্যা থাকে সেটা থেকেও মুক্তি পাবেন খুব সহজে। আজকের টিপস যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর আমার নতুন নতুন টিপস যদি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি আলু গ্রেট করে নিলাম, দেখলেন তো অল্প একটু আলু দিয়েই হয়ে গেল। এরপর একটা বাটিতে আমি আলুর রসগুলো এভাবে চিপে নেব। আপনাদের একটা টাকাও খরচ করতে হবে না, আমাদের ঘরে হাতের কাছে যেগুলো থাকে সেইগুলো দিয়েই আমি আপনাদের সাথে আজকের টিপসটা শেয়ার করব। আলু তো সবসময় আমাদের রান্নার জন্য থাকেই, এর সাথে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নেব, সেটাও আমাদের ঘরেই থাকে। এর মধ্যে দিয়ে দিবেন সামান্য একটু হলুদ, এক চামচের চার ভাগের এক ভাগ দেবেন, চায়ের একটা চামচের চার ভাগের এক ভাগ দিলেই হবে। আর লাগবে একটু বেসন, আর সামান্য পরিমাণ দিয়ে দেব মধু। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো কীভাবে কয়বার দিনে কয়বার কয়দিন লাগাতে হবে সেটাও বলে দেব। এভাবে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন। এই মিশ্রণটি আপনারা 7 দিন ব্যবহার করে দেখুন, দেখলেই তফাৎ বুঝতে পারবেন কতটা মুখ থেকে মেস্তার দাগ উঠে যাবে এবং মুখের ত্বকের ময়লা কেটে যাবে, অনেক পুরানো মেস্তাও পরিষ্কার হয়ে যাবে এই রেমেডি দিয়ে। হলুদও কিন্তু আমাদের বাসায় থাকে, মধুও থাকে, যদি আপনারা মধু না থাকে মধুর পরিবর্তে আপনারা একটু সামান্য চিনি দিয়ে দেবেন তাহলেই হবে। আর বেসন তো আমাদের সবসময় থাকেই। এরপর ভালোভাবে মেশানোর পর যা করতে হবে, প্রথমে আপনাদেরকে মুখটা যে ফ্রেশ ওয়াশ আপনারা ব্যবহার করেন সেই ফ্রেশ ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেবেন, ধোয়ার পর তয়লা দিয়ে মুছে এই রেমেডি লাগিয়ে নেবেন। এটা কিন্তু আপনাদেরকে রাতে লাগাতে হবে, রাতে শোবার আগে মুখটা একটু ক্লিন করে নিয়ে এই রেমেডিটা লাগিয়ে রেখে দেবেন সারা রাত। প্রতিদিন আপনারা রাতে শোবার আগে এই রেমেডি লাগিয়ে দেখবেন কতটা তফাৎ পাবেন আপনাদের মুখের পুরানো মেস্তার দাগ, রোদে পোড়া ছোপ সব কিছু থেকে আপনারা মুক্তি পাবেন, এবং আপনাদের ত্বকটা আপনারা 7 দিন ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন আপনাদের ত্বক কতটা পরিষ্কার হয়েছে, কতটা উজ্জ্বল হয়েছে। এভাবে লাগিয়ে সারা রাত আপনারা রেখে দেবেন। তাহলে আজকের টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না এই আলু দিয়ে কত
অসাধারণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাসায় করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার একটা টিপস নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।